প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা ষষ্ঠ অধ্যায়ে তিন নম্বর লেকচারের ক্লাস নেব আজকের লেকচারে আমি পরাবৃত্ত চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব সাথে কিছু থিওরামও দেখিয়ে দেব তো আজকের আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মাইনাস এইট মাইনাস টু মানে আমার উপকেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস এইট মাইনাস টু এবং নিয়ামক রেখার সমীকরণ টু এক্স মাইনাস ওয়াই ইজ টু নাইন এটা আমার এই দুইটা আমার তথ্য দেওয়া আছে দুইটা একটা দেওয়া আছে উপকেন্দ্র আর একটা দেওয়া আছে নিয়ামক রেখা আমি যে পরাবৃত্তের সমীকরণটা বের করব তার উপকেন্দ্র দেওয়া আছে আর নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে পরাবৃত্তটা নির্ণয় করতে হবে আমরা লাস্ট ক্লাসে যে সকল ম্যাথগুলো তোমাদের করিয়েছি সেখানে ছিল কি যে একটা সমীকরণ দেওয়া ছিল পরাবৃত্তে সেখান থেকে আমি উপকেন্দ্র নিয়ামক রেখা এগুলো বের করেছি বাট এখনটা হচ্ছে জাস্ট ওইটা দিয়ে একটা উল্টা মানে আমার উপকেন্দ্র দেওয়া আছে আর নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে আমি পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করব তো এটা নির্ণয় করার জন্য আমার একটা নিয়ামক রেখা আঁকতে হবে আর একটা উপকেন্দ্র আঁকতে হবে যদি আমি এখন নিয়ামক রেখা আঁকি নিয়ামক রেখা আঁকতে হলে আগে আমার একটা রেখা লাগবে আমি অ্যাপ্রক্সিমেট একটা আঁকছি আমি র্যান্ডমাইজ একটা চিত্র আঁকতেছি এটা নটে অ্যাকুরেট চিত্র ধরলাম এটা অক্ষ অক্ষরেখা অক্ষরেখার উপরে একটা উপকেন্দ্র থাকে অ্যাস সেই অ্যাসের স্থানাক আমি ধরে নিলাম যে মাইনাস এইট মাইনাস টু তারপর আমি একটা নিয়ামক রেখা আঁকলাম এম জেড এটা হচ্ছে আমার নিয়ামক রেখা এম জেড এবং এটা সমীকরণটা হচ্ছে আমার ওয়াই সিক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন ইজ টু জিরো এবং আমি যে পরাবৃত্তটা হবে সেটা হবে জাস্ট এরকম আমি অ্যাপ্রক্সিমেট আমার পরাবৃত্তটাও আমি এঁকে ফেললাম এখন আমি পরাবৃত্তর উপর যে কোনো একটা চলমান বিন্দু ধরে নিই পি সেই পি বিন্দু স্থানাক হচ্ছে এক্স ওয়াই তারপর আমি এস থেকে পি এর যে দূরত্বটা হবে আর পি থেকে এম জেডের একটা দূরত্ব পি এম এমটা সাপোজ ধরলাম এখানে এখানে নেই এই জায়গাটাতে এম পি এমটা এম জেডের উপর লম্ব এই কয়টা জিনিস আমি ড্র করলাম ড্র করার পর আমি পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি এস পি পি এম ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান মানে আমরা জানি যে উৎকেন্দ্রিকতা মানে পরাবৃত্তে উৎকেন্দ্রিকতা সবসময় মানে উপকেন্দ্র থেকে চলমান বিন্দু দূরত্ব এবং চলমান বিন্দু থেকে ওই নির্দিষ্ট রেখা লম্ব দূরত্বের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা তাহলে আমার যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে পেরি উপকেন্দ্র দেওয়া আছে এস এস ইজ ইকুয়াল টু মাইনাস এইট মাইনাস টু আর ধরি চলমান বিন্দুর স্থানাঙ্ক চলমান বিন্দু পি এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই তারপর নিয়ামক রেখার সমীকরণ আমার দেওয়া আছে নিয়ামক রেখা সেটা হচ্ছে এম জেড এই সমীকরণ সমীকরণ হচ্ছে টু ওয়াই সিক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন ইজ ইকাল টু জিরো তারপর আর এখানে একটা আমি লম্ব এঁকেছি পি এম কার উপর লম্ব এঁকেছি এম জেট এর উপর পি এম লম্ব হচ্ছে এম জেড তাহলে আমরা পরাবৃত্তের অনুসারে জানি পরাবৃত্তের অনুসারে পরাবৃত্তের সংজ্ঞা থেকে আমরা জানি এসপি বাই পি এম ইজ টু ওয়ান তাহলে আমি এখান থেকে লিখতে পারি এসপি ইজ টু পি এম তাহলে আমি যদি চিত্রে খেয়াল করি পি হচ্ছে এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব আর পি হচ্ছে একটা সরল রেখা থেকে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব এখন একটা বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্বের সূত্র আমরা সরলরেখার চ্যাপ্টারে পড়ে এসেছি তারপরে আমি এখানে লিখে নিয়ে এসেছি আলাদাভাবে আমি সূত্রটা তোমাদের জানার জন্য দিচ্ছি যে আমি একটা ধরলাম বিন্দু পি বিন্দু স্থানাঙ্ক করছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা সরল রেখা দেওয়া আছে এবি তার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ টু জিরো তাহলে পি বিন্দু থেকে এব এর লম্ব দূরত্ব হচ্ছে ডি এই একটা বিন্দু থেকে একটা রেখার লম্বা দূরত্ব ডি এই ডি এর মান হচ্ছে এই ডি বের করা ফর্মুলা হচ্ছে এই বিন্দুটা এই সহরেখার সমীকরণে আমি বসিয়ে দেবো মানে এক্সের জায়গায় বসাবো এক্স ওয়ান ওয়াইয়ের জায়গায় বসাবো ওয়াই ওয়ান তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহকের বর্গ প্লাস ওয়াই শহরের বর্গ এক্স এক্সের সহকের বর্গ হচ্ছে এ এর বর্গ ওয়াই স্কোয়ার আর ওয়াই সহক হচ্ছে বি বি এর বর্গ হচ্ছে বি স্কোয়ার এই ফর্মুলাটা আমি এই ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো আমার এই ম্যাথের ক্ষেত্রেতে পি হচ্ছে এক্স ওয়াই এখানে পি যেমন হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখানে সরল রেখাটা হচ্ছে টয়েস এক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন ইজ ইকোয়াল টু জিরো আর এখানে সহল রেখাটা ছিল এস প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকোয়াল টু জিরো তাহলে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি আগে এস পি বের করি এস পি হচ্ছে এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা সবাই জানি সেই দূরত্বের সূত্রটা আমি লিখব এক্স প্লাস এইট

তারপর অ্যাক্সোলের ভ্যালু তারপর আমার আর জানি যে রুট তোলার জন্য বর্গ করতে হয় তাহলে আমি এটাকে এখন বর্গ করে দিলে এখানে আমার থাকবে এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার উপরে বর্গ করলে হবে 2x এক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন হোল স্কোয়ার নিচে আমি বর্গ করলে আসবে ফাইভ তারপর আমি এটাকে এখন ক্যালকুলেশন করে সমীকরণ বের করব তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটি ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর অ্যান্ড ফাইভটাকে আমি বামে নিয়ে আসি দেন গন করে দিলাম আর এখানে আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র যাবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস মাইনাস মানে প্লাস এইটিন ওয়াই মাইনাস এক্স এটা হচ্ছে আমার আসবে দেন আমি সবগুলো বামে নিয়ে আসি এখানে গুণ করে বামে নিয়ে আসি তাহলে সবগুলো গুন করে বামে আনলে আমার লাইনটা আসে দেন আমি এখন যোগ বিয়োগ করবো ফাইভ এক্স স্কোয়ার থেকে ফোর চলে গেলে থাকবে আমার এক্স প্লাস এখানে আমি ফোর এক্স লিখলাম তারপর ফাইভ ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার চলে গেলে থাকবে ফোর ওয়াই স্কোয়ার তারপর এইটি এক্স আর থার্টি সিক্স এক্স এটা যোগ করলে আসবে ওয়ান ওয়ান সিক্স সিক্স টোয়েন্টি ওয়াই থেকে এইটিন ওয়াই চলে গেলে আমার থাকবে প্লাস টু ওয়াই তিনশো চল্লিশ থেকে আমার যখন একাশি চলে যাবে তখন এটা আমার থাকবে দুশো উনষাট ইজ ইকাল টু জিরো এখানে আমার একটা ফর্মুলাতে চাই আমি সেই ফর্মুলাতে বের করবো এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড সিক্সটিন প্লাস টু ওয়াই প্লাস টু ফাইভ নাইন ইজ টু জিরো এই সমীকরণটাই হচ্ছে আমার নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ তাহলে একটা পরাবৃত্তের সমীকরণ এটা আমি কখন বের করতে পারবো যদি আমার একটা পরাবৃত্তের একটা উপকেন্দ্র এবং একটা নিয়ামক রেখা দেওয়া থাকে তখন সেই পরাবৃত্তের সমীকরণ যদি বের করতে বলে তখন এই আমরা এসপি বাইপিএম এই ফর্মুলাতে অ্যাপ্লাই করবো আর এখানে আমার যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছে এগুলো আমার সরলরেখা চ্যাপ্টারে আছে তারপর আমি এই সূত্রটা দেখিয়ে দিয়েছি একটা বিন্দু থেকে একটা সরলরেখা লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ম্যাথে চলে আসি পরবর্তী সমস্যাটি হচ্ছে আমার একটি উপকেন্দ্র দেওয়া আছে মাইনাস ওয়ান ওয়ান একটা পরবর্তীর উপকেন্দ্র দেওয়া আছে মাইনাস ওয়ান ওয়ান এবং শীর্ষবিন্দু দেওয়া আছে টু মাইনাস টু এই শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তটি অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে আমার উপকেন্দ্র দেওয়া আছে শীর্ষবিন্দু দেওয়া আছে সেটা থেকে আমার পরাবৃত্তটির অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই ম্যাথটা সলিউশন করার জন্য আমি আগে এখানে একটা চিত্র এঁকে রেখেছি আমি আগে বলে নিচ্ছি এটা অ্যাকুরেট চিত্র না আমি যখন এক্স ওয়াই এবং ওয়াই অক্ষ বসিয়ে চিত্রটা ভাবে আঁকতে যাব চিত্রটা এমন আসবে না আমি আমার অ্যাপ্রক্সিমেট আমার প্রবলেমের রিলেটেড আমি একটা নিজের মতো করে ছবি এঁকে নিয়েছি যেখানে একটা উপকেন্দ্র আছে একটা শীর্ষবিন্দু আছে একটা পরাবৃত্ত আছে এবং একটা পরাবৃত্তের সঞ্চয়পথ আছে আর একটা নিয়ামক রেখা আমি এঁকেছি এখন আমার কাছে আমরা জানি যে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যায় তাকে আমরা অক্ষরেখা বলি তাহলে আমি বুঝতে পারছি যে এ এবং এস বিন্দুকে আমি রেখা সমীকরণটাই হচ্ছে কি অক্ষরেখা তাহলে চিত্রে এ এস হচ্ছে অক্ষরেখা অক্ষরেখা তাহলে সুতরাং অক্ষরেখার সমীকরণটা কী হবে অক্ষরেখার সমীকরণ দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ যদি মানে না থেকে থাকে আমি সূত্রটা লিখে রেখে যাচ্ছি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দ্যান এক্স ওয়ান আমি বসাবো এখান থেকে এটা যদি এক্স ওয়ান হয় তাহলে টু হবে এক্স টু ওয়ান যদি ওয়াই ওয়ান হয় মাইনাস থ্রি হবে ওয়াই টু তাহলে আমি যদি বসাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান ওয়ান মাইনাস মাইনাস প্লাস থ্রি তাহলে আমার এখানে আসে এক্স প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই ফোর তাহলে আমার ফাইনালি সমীকরণটা চলে আসে ফোর এক্স প্লাস থ্রি জিরো এই সমীকরণটাই হচ্ছে আমার অক্ষরেখা মানে আমার চিত্রে যেটা দেওয়া আছে সেই অক্ষরেখার সমীকরণ এখন আমি বের করবো নিয়ামক রেখা তা আমি জানি যে নিয়ামক রেখা এমসেট এটা অলওয়েজ অক্ষরেখার সাথে লম্বভাবে আছে তাহলে এক নং রেখার লম্বরেখার সমীকরণটাই হবে যে আমার কি নিয়ামক রেখার সমীকরণ তাহলে আমার সমীকরণ হচ্ছে এটা লম্ব রেখার সমীকরণ হচ্ছে আমার নিয়ামক রেখা তাহলে আমি লিখবো এক নং এর লম্বরেখার সমীকরণ রেখার সমীকরণ আমরা জানি একটা লম্ব রেখার সমীকরণ হচ্ছে কি এই সহকটা চেঞ্জ হবে ওয়াই সহ যাবে সহ এর সহগ ওয়াই এক্সের চলে আসবে মানে হবে কি থ্রি এক্স আর ফোর আর ওয়াইয়ের সামনে চিহ্নটা চেঞ্জ হবে এখানে ছিল এখানে মাইনাস হয়ে আর একটা অজানা ধ্রুবক কে এটা আমার ধরে নিতে হবে এটা সমান জিরো এটা দুই নং এখন আমি কে এর ভ্যালুটা বের করলেই কিন্তু আমার সম্পূর্ণ ম্যাটটা হয়ে যাচ্ছে এখন k এর ভ্যালু বের করতে হলে এই যে আমার নিয়ামক রেখা আছে নিয়ামক রেখাটা আমি দেখতেছি এখানে জেট আমি তাহলে আমার এই জেড এর স্থানাঙ্কটা জানতে হবে তো আমি ধরে নিলাম যে জেড এর স্থানাঙ্ক হচ্ছে কি আলফাবিটা ধরি জেড এর স্থানাঙ্ক হচ্ছে আলফাবিটা আর আমরা পরাবৃত্তের সংজ্ঞা থেকে জানি সংজ্ঞা অনুসারে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে জানি যে এস থেকে এর দ্রুত আর এ থেকে জেড এর দ্রুত সমান মানে এস এ ইজ টু এ জেড বিকজ উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে এই যে নিয়ামক রেখার লম্ব দূরত্ব সমান তাহলে এস এ আর এ জেড যেহেতু সমান তাহলে আমি বলতে পারি এ জেড এস এর মধ্যবিন্দু এ জেড এস এর মধ্যবিন্দু তাহলে আমি এখন এখানে মধ্যবিন্দুর ফর্মুলা অ্যাপ্লাই করবো মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে কি আলফা মাইনাস ওয়ান বাই টু মানে জেড এস এর মধ্যবিন্দু হচ্ছে আলফা মাইনাস ওয়ান বাই টু কোটি হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই টু এটা সমান হচ্ছে এটা ইকুয়েভ্যালেন্ট টু এ বিন্দু স্থানাঙ্কের সমান যেহেতু এ জেডস এর মধ্যবিন্দু তাহলে আমি এখান থেকে বলতে পারি আলফা মাইনাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু টু বিটা প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি দেন আমি এখান থেকে যদি আলফা মান বের করতে চাই তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসবে ফাইভ অ্যান্ড বিটার মান যদি আমি বের করতে চাই বিটি ইজ ইকুয়াল টু আসবে মাইনাস সেভেন তাহলে আমার বিটা স্থানাঙ্ক হয়ে গেল 5-7 এটাই হচ্ছে আমার জেড বিন্দু স্থানাঙ্ক জেডের স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম এখন আমার এই যে নিয়ামক রেখাটা চিত্র থেকে বলতে পারি যে এই নিয়ামক রেখাটা জেড বিন্দুগামী তাহলে আমি বলতে পারি যে আমার যে দুই নম্বর সমীকরণটা পেয়েছি এই দুই নম্বর সমীকরণটা দুই নং সমীকরণ জেড ফাইভ মাইনাস সেভেন বিন্দু তাহলে এই বিন্দু দিয়ে আমি দুই নং সমীকরণকে যদি সিদ্ধ করি তাহলে এক্সের জায়গায় ফাইভ বসবে ফাইভ মানে ফিফটিন জায়গায় মাইনাস বসবে সেভেন মানে হচ্ছে চার প্লাস কে ইজ ইকাল টু জিরো তাহলে কে টু এই ভ্যালুটা আমি দুই সমীকরণে বসিয়ে দেবো দুই নং সমীকরণে আমি এখন এর ভ্যালুটা বসালে কি পাওয়া যাবে 3x-4- এটাই হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা একটা উপকেন্দ্র এবং একটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে কিভাবে অক্ষরেখা এবং নিয়ামক রেখা বের করতে হয় তা আমাদের এখানে যখন ম্যাটটা করতে গিয়েছি ম্যাক্সিমাম সররেখা সত্যি ইউজ হয়েছে শুধু একটা জায়গায় আমার পরাবৃত্তের সংজ্ঞাটা লেগেছে যে আমার যে এস আর এ আর এ আর হচ্ছে সমান সেটা আমরা পরাবৃত্তের সংজ্ঞা থেকে জানি তো এভাবে ম্যাথগুলো সলিউশন করতে হবে যদি উপকেন্দ্র আর আমার শীর্ষবিন্দু দেওয়া থাকে শিক্ষার্থী বন্ধুরা আমরা নেক্সট অফিসে চলে আসি আমাদের নেক্সট অফিস হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মূল বিন্দুগামী পরাবৃত্ত হলে তখন পরাবৃত্ত সমীকরণটা কেমন হয় যদি আমার বিন্দুটা শীর্ষবিন্দু যদি মূল বিন্দু দিয়ে না যায় মূলবিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু দিয়ে যা সাপোজ আমি ধরে নিলাম যে মূলবিন্দু শিশু বিন্দুটা আলফা বিটা বিন্দু দিয়ে গেল হ্যাঁ মূলবিন্দু আল সরি শিশু বিন্দু আলফা বিন্দু দিয়ে যাচ্ছে এবং পরাবৃত্তের অক্ষ রেখা এক্স অক্ষের যদি সমান্তরাল হয় সাপোজ আমি চিত্রতে দেখাচ্ছি যে এ হচ্ছে শিশু আলফাবিটা এস হচ্ছে উপকেন্দ্র এমজে হচ্ছে নিয়ামক রেখা আছে আমি অক্ষ রেখাটা একলাম সেই অক্ষ যদি আমার এক অক্ষের সমান্তরাল হয় তখন আমার পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স মাইনাস আলফা তো এখানে আলফা বিটার পরিচয় হচ্ছে কি আলফা হচ্ছে যে শিষ্যবিন্দুর ভুজ আর বিটা হচ্ছে শীর্ষবিন্দুর কোটি এটাকে আমরা আরেকভাবেও বলতে পারি যে আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ অক্ষরেখা এক অক্ষের সমান্তরাল এটা যদি আমি না বলে আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে বলি যে এটা নিয়ামক রেখা y অক্ষের যদি সমান্তরাল হয় তখনও সেম সূত্র যার শীর্ষবিন্দু আমার মূল বিন্দুতে না থেকে যদি অন্য যে কোনো বিন্দুতে থাকে তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। এটাকে দুইভাবে বলা যায় রেখা এক্স অক্ষের সমান্তরাল হতে পারে অথবা বলা যাবে নিয়ামক রেখা ওয়াই অক্ষের সমান্তরাল সিমিলারলি আমি আরেকটা সূত্র এখান থেকে করতে পারি যদি আমার আলফাবিটা শীর্ষবিন্দুটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণের অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় এখানে অক্ষরেখাটা দেখা যাচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এস হচ্ছে উপকেন্দ্র এ হচ্ছে আর জেড হচ্ছে নিয়ামক রেখা তখন আমার পরাবৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস আলফাহোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ইন ওয়াই মাইনাস বিটা এটাকে আমি ওয়াই অক্ষের অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল না বলে এটাকে আমি এটাও বলতে পারি যে নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল দুই ভাবেই আমি যদি বলি আমার সূত্র সেম থাকবে যদি আমার শীর্ষবিন্দু মূল বিন্দুতে না থাকে তা এখন আমরা দেখি এই ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথ কিভাবে সলিউশন করব আমরা যদি ম্যাথটা খেয়াল করি একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ ফোর মাইনাস বিন্দুতে অবস্থিত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চার এবং এবং অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল আমি প্রিভিয়াসলি সূত্রটা পড়িয়েছি এখানে কি কি কেস দেওয়া আছে যার একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার শীর্ষ বিন্দু আমার হচ্ছে ফোর মাইনাস থ্রিতে আছে ফার্স্ট কন্ডিশন পেলাম উপকেন্দ্রিক লম্বের দূর্ঘটা দেওয়া আছে পরাবৃত্তের আর অক্ষটা বলেছে x অক্ষের সমান্তরাল তাহলে যেহেতু অক্ষ এক সমান্তরাল অক্ষ যখন x অক্ষের সমান্তরাল হবে সুতরাং ফোর মাইনাস থ্রি শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস আলফা ওয়াই মাইনাস সরি বিটা তাহলে ওয়াই বিটা হচ্ছে মাইনাস থ্রি তাহলে প্লাস থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ হচ্ছে ফোর যেহেতু আমি এর মান জানি না সেই জন্য এর মানটা আমি রেখে দিয়েছি এটাকে আমি এখন এক নং সমীকরণ দিলাম তাহলে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পেরেছি দুইটা কারণে একটা হচ্ছে আমার শীর্ষবিন্দু দেওয়া আছে আর একটা বলে দিয়েছে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এই দুইটা কন্ডিশনে অ্যাপ্লাই করে আমি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে ফেলেছি এখন আমি দেখতেছি যে আমার যদি এর মানটা বের করি আমার ফুল অঙ্কটা হয়ে যাচ্ছে এখন এর মান বের করার জন্য আমার এখানে একটা দেওয়া আছে উপক্যান্ড্রিক লম্বের দৈর্ঘ্য চার এক তাহলে আমি উপক্যান্ডিক লম্বের দৈর্ঘ্যের সূত্র লিখব উপ লম্বের দৈর্ঘ্য সূত্রটাকে আমি সংক্ষেপে এভাবে লিখলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি ফোর এ মানে এই পরাবৃত্তটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে ফোর এ আর আমার কোশ্চেন আছে ফোর তাহলে আমি লিখতে পারি প্রশ্নমতে মতে ফোর এ ইজ ইকুয়াল টু ফোর তাহলে এটাকে আমি যখন অ্যাবসোলিউট ভ্যালু করব ফোর এ অ্যাবসোলিউট ভ্যালু ফোর আর মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু এ ফোর তাহলে এ ইজ টু আসবে প্লাস মাইনাস ওয়ান কারণ আমরা জানি মুডলাস চিহ্ন উঠাইতে হলে তখন প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় তাহলে এই এর ভ্যালুটা আমি যদি এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমার সমীকরণটা চলে আসে ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার ইজ ইকল টু প্লাস মাইনাস ফোর ইন্টু এইস মাইনাস ফোর মানে আমি এরকম দুইটা পরাবৃত্তির সমীকরণ পাবো যেখানে আমার উপকেন্দ্রিক লম্বের দরক ফোর এবং শীর্ষবিন্দু হচ্ছে ফোর মাইনাস থ্রি এটাই হচ্ছে আমার এই প্রথম ফর্মুলা ইউজ করে একটি ম্যাথ দেখালাম এখন সেকেন্ড ফর্মুলা ইউজ করে আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে একটি পরাবৃত্তি সমীকরণ নির্ণয় করা যা শীর্ষবিন্দু জিরো টু শীর্ষবিন্দু মূল বিন্দুতে নেই জিরো টু বিন্দুতে আছে এবং অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল আগেরটা ছিল এক্স অক্ষের এখন একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং যা টু ফাইভ বিন্দু দিয়ে গমন করে এখানে আরেকটা এক্সট্রা কন্ডিশন দেওয়া আছে এটা টু ফাইভ বিন্দু দিয়ে যাবে মানে পরাবৃত্তটা তাই এখানে আমার বলেছে কি অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে লিখব যেহেতু অক্ষ রেখা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে আমি ফুল ফর্মুলাটা ইউজ করবো সুতরাং জিরো টু শীর্ষ বিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ এটা আমার হবে সেকেন্ড ফর্মুলা সেকেন্ড ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস আলফা আলফা মানে জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ইন ওয়াই মাইনাস বিটা বিটা মানে টু এটাকে আমি আরেকটু একটু সিমপ্লিফাই করে লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ ইন ওয়াই মাইনাস টু এটা হচ্ছে আমার একটা সমীকরণ এক নম্বর এখন আমার এর ভ্যালুটা বের করলে কিন্তু আমার ম্যাটটা হয়ে যায় এখন এর ভ্যালু বের করার জন্য আমার এখানে কন্ডিশন আছে যে এই পরাবৃত্তটা বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে যেহেতু টু ফাইভ বিন্দুগামী তাহলে টু ফাইভ বিন্দুটা এই বক্ররেখার সমীকরণটাকে সিদ্ধ করবে লিখবো যে এক নং পরাবৃত্তটি টু ফাইভ বিন্দুগামী তাহলে টু ফাইভ মেন দিয়ে আমি এক নং সমীকরণকে স্যাটিসফাই করি এক্স এর মান টু বসালে এখানে আসবে ফোর ফোর ইন্টু এ ওয়াই মানে এখানে ফাইভ বসালে আসবে থ্রি তাহলে আমার এ ইস ইকাল টু আসে ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি এর মানটা আমি এক নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে এক নং সমীকরণে এর মানটা বসালে হবে কি এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু তাহলে আমার সমীকরণটা আসে থ্রি এক্স স্কোয়ার ফিজিক্যাল টু ফোর এটাই হচ্ছে আমার নির্ণয় প্রবৃত্তে সমীকরণ যে আমি দুটা ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথটা সলিউশন করেছে এটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা এবং খুব মোস্ট ইমপর্ট্যান্ট একটি ফর্মুলা তো পেয় শিক্ষার্থীরা আজকে লেকচার রিলেটেড আমরা যতগুলো আজকে লার্নিং আউটকাম পেয়েছি সে লার্নিং আউটকামের প্রেক্ষিতে আমি এখানে দুটি ম্যাথ দিয়ে রেখেছি কোশ্চেন লিখে রেখেছি সেই কোশ্চেনের আলোকে ম্যাথ তোমরা বাসায় নিজেরা সলিউশন করবে সেলফ প্র্যাকটিস করবে মানে কোয়েশনটার সলিউশন কিন্তু আজকে লেকচারের মধ্যেই আছে লেকচারটা ভালো করে ফলো করলে এই দুইটা ম্যাথ করাটা তোমাদের জন্য খুবই ইজি হবে জাস্ট হচ্ছে যে প্রথম কোশ্চেনটা হচ্ছে একটা পরাবৃত্তের উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে তা আমরা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা জানি যে একটা উপকেন্দ্র এবং নিয়ামক রেখা অবশ্যই জানা থাকলে আমি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি কিন্তু আমার এখানে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু এখন তোমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আগে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু ইউজ করে নিয়ামক রেখার সমীকরণ বের করবা দেন ওইখান থেকে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করবা আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমি আজকে যে দুইটা ফর্মুলা রেখে দিয়েছি সেই দুইটা ফর্মুলার আলোকে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শিশু ফোর মাইনাস থ্রি বিন্দুতে অবস্থিত নিয়ামক রেখা অক্ষের সমান্তরাল এবং যা মাইনাস ফোর মাইনাস সেভেন বিন্দু দিয়ে অতিক্রম করে তো আশা করব তোমরা সকলে ম্যাথ দুটি সলিউশন করবে এবং অবশ্যই কোনো সমস্যা থাকলে আজকের লেকচারে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলিউশন করার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ